প্রিয় দর্শক, খবর বিতান থেকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের হাতে থাকা কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোর শিরোনাম জানাচ্ছি। প্রথমে রয়েছে দৈনিক আজকের দেশ বিদেশ, তাদের প্রধান শিরোনাম, কক্সবাজারের জেলা ও দায়রা জজকে হাইকোর্টে তলব, অপহরণের 5 দিন পর পাহাড় থেকে শিশু উদ্ধার, আটক 4, সেন্ট মার্টিন কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা সস্ত্রীক হজে গেছেন। দৈনিক কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম, কক্সবাজারকে স্মার্ট পৌরসভায় রূপান্তরের নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, মিয়ানমার থেকে ফিরছেন 23 বাংলাদেশি, কক্সবাজার শহরে ও জেলার বিভিন্ন স্থানে রথযাত্রা ও সমাবেশ, জেএসসি জেডিসি পরীক্ষা আর হবে না, দৈনিক কক্সবাজারে প্রকাশিত সংবাদের সৈকত বহুমুখী সমবায় সমিতির তীব্র প্রতিবাদ, ব্রিকিসে যোগ দিলে যেসব সুবিধা পাবে বাংলাদেশ। দৈনিক কক্সবাজারের অপন পৃষ্ঠায় রয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রামুতে উপজেলা প্রশাসনের মনিটরিং আহ্বান, উকিয়াই স্কুল ছাত্রী শারমিনের মৃত্যু নিয়ে ধূম্রজাল, রয়েছে সাকিবের জার্সি পড়তে তার সই চেনা ব্রিটিশ হাইকমিশনারের। দৈনিক সৈকত, তাদের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে অপরাধ, ঘটেছে 164 হত্যাকাণ্ড, সেন্ট মার্টিন বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না, এটি বলছেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। 10-15 লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গারা পেতেন পাসপোর্ট, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কবে, 2 মাসেও শনাক্ত হয়নি হত্যাকারীরা, ট্রলারে 10 লাশ উদ্ধার, টেকনাফে অপহরণের 5 দিন পর শিশু উদ্ধার। অপর প্রান্তে রয়েছে দৈনিক সৈকতের, কেন্দ্রের কাঁধে তৃণমূলের চ্যালেঞ্জ, প্রশাসনে এক শ্রেণীর কর্মকর্তারা অস্বস্তিতে। দৈনিক আপন কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না বলছেন প্রধানমন্ত্রী। 10-15 লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গারা পেতেন পাসপোর্ট, কক্সবাজার শহরের প্রধান সড়ক সংলগ্ন এলাকার জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে কৌকের উদ্যোগে অংশীজনের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত, কক্সবাজার জেলা ও দায়রা জজ কে হাইকোর্টে তলব, টেকনাফে অপহরণের 5 দিন পর শিশু উদ্ধার, আটক 4, দাপুটে জয়ে আবারও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিঠন। আপন কণ্ঠের অপর প্রান্ত রয়েছে চরম ঝুঁকিতে কক্সবাজারের উপকূলীয় 10,000 মানুষ, 2041 সালের মধ্যে স্বয়ংসম্পূর্ণ স্মার্ট বাহিনী হবে কোস্ট গার্ড বলছেন প্রধানমন্ত্রী, উকিয়াই অবৈধ ডাম্পার নিয়ন্ত্রণ করছে যারা। দৈনিক কক্সবাজার প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম, অবৈধ মজুদদারির খোঁজ দিন, ব্যবস্থা নেব বলছেন প্রধানমন্ত্রী, টেকনাফ অপহৃত শিশু 6 দিন পর উদ্ধার, নারীসহ আটক 4, কক্সবাজারের জেলা ও দায়রা জজকে হাইকোর্টের তলব, টেকনাফে 10,90,000 ইয়াবাসহ 2 মাদক কারবারি আটক। তাদের অপর পৃষ্ঠায় রয়েছে 4,000 টন আম যাচ্ছে 28 দেশে, নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে 75 বার্মিজ গরু আটক। দৈনিক রূপসী গ্রাম, তাদের প্রধান শিরোনাম, সেন্ট মার্টিন দ্বীপকে বন্ধক দেওয়া আমার ধারা হবে না, এটি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজারের জেলা ও দায়রা জজকে হাইকোর্টে তলব, অপহরণের 5 দিন পর পাহাড় থেকে শিশু উদ্ধার, আটক 4, ডিআইজি মিজানের 14 বছর কারাদণ্ড, রামু ও পেকুয়াতে মুক্তিযুদ্ধের মানববন্ধন সমাবেশ, টেকনাফে 10-15 লাখ, 1,80,000 ইয়াবাসহ মাদক কারবারি আটক। দৈনিক রূপসী গ্রামের অপর প্রান্তে রয়েছে দেশের 50,000-এরও বেশি নদী দখলকারীর পরিচয় প্রকাশ করছে, রাজশাহী ও সিটি নির্বাচনে নৌকার বিজয়, নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের 50 গরু জব্দ, সেন্ট মার্টিনে আইস বিদেশি মদ ও বিয়ার উদ্ধার, ভুয়া ঠিকানায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গাসহ গ্রেফতার 7, পেকুয়ায় বিধবার জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেতাসহ প্রভাবশালীদের বিরুদ্ধে। দৈনিক আজকের কক্সবাজার বার্তা, তাদের প্রধান শিরোনাম, জনস্বাস্থ্য প্রকৌশলের ভেতর যুবককে পিটিয়ে হত্যা, বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার, আসামি ধরছে না পুলিশ, এবার কেশিয়ার আসাদুজ্জামানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের নির্দেশ, রামুখিজারি উচ্চ স্কুলের অনিয়ম ও দুর্নীতি তদন্তে 3 সদস্যের কমিটি, ঈদগাঁওতে পাহাড়ে সুড়ঙ্গ করে ঝুঁকিপূর্ণ বসবাস,
দুর্ঘটনার আশঙ্কা জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে হাইকোর্টের তলব। বঙ্গবন্ধু আন্তর কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার সিটি কলেজ। টেকনাফে অপহৃত শিশু উদ্ধার, চার অপহরণকারী আটক। দৈনিক আজকের কক্সবাজার অপর পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় রয়েছে মহেশখালীতে জরাজীর্ণ স্কুলে চলে পাঠদান, জনগণের কাছে উগ্রবাদের কুপল তুলে ধরতে হবে। হাড়ভাঙে অবৈধ বালি উত্তোলন অভিযানে সেলো মেশিন ও ডাম্পার জব্দ। বঙ্গবন্ধুর মুরার বাংসুর প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ। দৈনিক সাগর দেশ তাদের প্রধান শিরোনাম, কোরবানির পশু নিয়ে খামারিদের কপালে চিন্তার ভাঁজ। টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, বজ্রপাতের নববধূর মৃত্যু। 10-15 লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গারা পেতেন পাসপোর্ট। টেকনাফে 1,80,000 ইয়াবাসহ আটক এক। তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। 4 মাসে নকল মদে 15 জনের মৃত্যু। 2 সিটিতে নৌকার জয়। সাগর দেশের শেষ পৃষ্ঠায় রয়েছে এবার হজের খুতবা দেবেন শায়েখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ। কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার ধরতে ব্যতিক্রমী উদ্যোগ। মামলা থেকে বাদ যেতে মরিয়া পলাতক আসামি নুরুল আলম, 3 বছরও চার্জশিট হচ্ছে না মহেশখালী সেই আলোচিত ইয়াবা মামলা। দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম, বিএনপিকে সেন্ট মার্টিন বিক্রি করে ক্ষমতা চাই বলছেন শেখ হাসিনা। রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে অপরাধ, ঘটেছে 164টি হত্যাকাণ্ড। ধলঘাটা ইউপি নির্বাচন 17 জুলাই, পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা সহ আটক 7। বদলে যাচ্ছে কক্সবাজারের চিত্র, সেপ্টেম্বরে রেল আসছে পর্যটন শহরে। মিয়ানমার থেকে ফিরছেন 23 বাংলাদেশি, নাইকেলচটি সীমান্তে পাচারকালে 35টি বার্মিজ গরু আটক। দৈনিক ইনানির শেষ পৃষ্ঠায় রয়েছে বিতর্কিত মন্ত্রী এমপিদের তালিকা হচ্ছে রিজার্ভে স্বস্তি, ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে আইস মদ বিয়ার উদ্ধার। দৈনিক বাকখালি তাদের প্রধান শিরোনাম, সেন্ট মার্টিন কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, আমার দ্বারা সেটি হবে না বলছেন প্রধানমন্ত্রী। চাকরি চাই, এটি বিশেষ সম্পাদকীয়। এমপি জাফর আলমকে অপপ্রচারে কক্সবাজার জেলা পরিষদ সদস্যদের যৌথ বিবৃতি। কৌকের উদ্যোগে অংশীদারদের সঙ্গে মত বিনিময়। টেকনাফে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার 4। 2টি সিটিতে নৌকার জয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের সহযোগিতা করতে চায় ফ্রান্স। বাকখালির দৈনিক বাকখালির শেষ পৃষ্ঠায় রয়েছে